হ্যাঁ, তোমাদের তাহলে তোমাদের যদি সকলের নাম লিখতে বলি তোমাদের কষ্ট হবে না তো? নামকে শুধু মুখস্ত রাখলে হবে না, তাকে লিখতে হবে আমাদের নিজেদের মায়ের ভাষায়, বাংলা ভাষায়, যে ভাষায় তোমরা কথা বলো, অ আ হ্রস্ব ই দীর্ঘ ঈ, এই ভাষায়। তোমরা এখন খাতা বা স্লেট বের করে নিজের নিজের নামগুলি লিখে ফেলো। আমি তোমাদের আগেও শিখিয়েছি সবার কি নাম লিখানো, তারপর রোজ লেখো তো, রোজ লিখে স্যারকে ম্যাডামকে দেখাও। বেশ, আবার এখন লিখো, আমি দেখবো, আবার আজকে দেখবো। হ্যাঁ, বাংলা ইংরাজিতে যে পারবে ভালো, যে না পারবে সে শুধু বাংলাতেই লিখো। হ্যাঁ, তোমরা এখন প্রাক প্রাথমিকের ছেলে, শুরু করে দাও, কেমন? একটু পরেই তোমাদের খাবার ঘন্টা পড়বে, শুরু এখন থেকে, বের করে নাও খাতা কলম বা স্লেট পেন্সিল যার যা আছে। তোমরা কোন বিদ্যালয়ের ছাত্র জানো? তোমাদের বিদ্যালয়ের নাম পাঁশকুড়া বিদ্যালয় না? শোনো, তোমাদের বিদ্যালয়ের নাম পাঁশকুড়া বিদ্যালয় শুধু না, পাঁশকুড়া প্রাথমিক বিদ্যালয়, বলো তোমরা, পাঁশকুড়া প্রাথমিক বিদ্যালয়। এইটি পর্যন্ত যে লিখতে পারবে ভালো, পাঁশকুড়া প্রাথমিক বিদ্যালয়, না হলে নিজের নামই লিখো। আমি বিদ্যালয়ের নাম তোমাদের লিখা শিখিয়ে দিচ্ছি, আজই লিখে ফেলতে হবে বিদ্যালয়ের নামও, কেমন? তোমরা প্রাক প্রাথমিকের বলে আমি তোমাদের সেদিন শুধু নাম লিখা শিখিয়েছিলাম, কিন্তু আজ তোমাদের বিদ্যালয়ের নামও শিখতে হবে, তাড়াতাড়ি করো না। হ্যাঁ, সৃজিৎ কর, মনে আছে? আমি এবার বিদ্যালয়ের নাম লিখছি বোর্ডে, তোমরা দেখবে। হ্যাঁ।